فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত দিনভাই, সালাতে রুকুনগুলো কি কি আপনি জানতেছিলেন? সালাতে রুকুন হচ্ছে 14টি। এক নম্বর হচ্ছে দাঁড়ানো সমস্ত আছে, ফরজ সালাতে দাঁড়াইয়া সালাত আদায় করা। দুই নম্বর হচ্ছে তাকবীরে তাহরিম আল্লাহু আকবর বলে সালাত শুরু করা। তিন নম্বর হচ্ছে সুরাতুল ফাতিহা পড়া। চার নম্বর হচ্ছে রুকু করা। পাঁচ নম্বর হচ্ছে রুকু থেকে উঠা। ছয় নম্বর হচ্ছে একেবারে সোজা হয়ে দাঁড়ানো। তারপরে সাত নম্বর হচ্ছে সেজদা করা, দুই সেজদা করা। আট নম্বর হচ্ছে সেজদা থেকে উঠা। নয় নম্বর হচ্ছে দুই সেজদার মাঝখানে বসা। দশ নম্বর হচ্ছে প্রত্যেক রুকন আদায়ের মধ্যে দৃঢ়স্থিরতা অবলম্বন করা। এগারো নম্বর হচ্ছে শেষতা সাহুদ পড়া। বারো নম্বর হচ্ছে তাশাহুদ ফোড়ার জন্য বসা, শেষ তাশাহুদ ফোড়ার জন্য বসা। তারপরে ১৩ নম্বর হচ্ছে দুই দিকে সালাম ফেরানো। এটা সালাতুল জানাজাতে একদিকে সালাম ফেরালি হবে। ১৪ নম্বর হচ্ছে প্রত্যেকটা রোকনের ধারাবাহিকতা রক্ষা করা, অর্থাৎ আগেরটা পরে পরেরটা আগে করে ফেললে হবে না। যেমন আপনি গিয়ে প্রথমে সেজদা করলেন, পরে রুকু করলেন, এইভাবে সালাত আদি করলে হবে না, ধারাবাহিকতা রক্ষা করতে হবে। তাই মোট হচ্ছে এখানে 14টি আরকানুস সালাত। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।